মাগুরা সদরের মোহাম্মদপুর বঙ্গানন্দ উপজেলার শালিখাতও এ ধরনের বেশ কিছু ডেইরি ফার্মের স্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের দারিদ্র বিমোচন কর্মসূচি, আত্মর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক মুক্তির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গৃহীত এ ধরনের ফার্ম স্থাপন বা খামার স্থাপন কার্যক্রমের কোনো বিকল্প নাই। আমরা মানুষকে যেমন দুধের চাহিদা মেটাতে সক্ষম হয়েছি, দুধের পাশাপাশি ডিম এবং মাংসের চাহিদাও আমরা মেটানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই যে পরিমাণ দুধ ও মাংস এবং ডিম উৎপাদন হয়েছে তা মাগুরা জেলাবাসীর চাহিদার যথেষ্ট অংশ পূরণ করতে সক্ষম হয়েছে। ফলে আমরা সুস্থ সবল ও মেধাবী জাতি গঠনে প্রাণী সম্পদ অধিদপ্তরের ভূমিকার কথা কোনোদিন অস্বীকার করতে পারবো না। রেগুলার খামারিদের প্রশিক্ষণ প্রদান, যার ফলে তারা যখন বিশেষ করে একজন খামারি যখন দুধ দোহায়, রেগুলার একজন ব্যক্তিকে দুধ দোহাতে হয়, উলানটা দোহানোর আগে ভালো করে পানি এবং জীবাণুনাশক মিশ্রিত অ্যান্টিসেপটিক দিয়ে ওয়াশ করে নিতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তর মাগুরা জেলার এই সার্বক্ষণিক কার্যক্রম আরও জোরদারকরণের কার্যক্রম চলছে। ইতিমধ্যেই সীমিত পরিসরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের প্রাদুর্ভাব ঘটলেও আমরা র্যাপিড স্যাম্পল সংগ্রহ করে রেগুলার টেস্ট এবং মনিটরিং করার কারণে এবং অ্যাক্টিভ সার্ভিলেন্স কার্যক্রম বাস্তবায়নের কারণে এ ধরনের রোগের প্রাদুর্ভাব কোনো খামারেই আর পরিলক্ষিত হচ্ছে না। সাধারণভাবে শুধুমাত্র কিছু গ্রাম্য রাণীক্ষেত দেখা গেলেও মুরগির রোগও নিয়ন্ত্রণে রয়েছে। এভাবে ওয়াশ করে নিলে দুধের ভিতরে যেমন ময়লা আবর্জনা যাবে না, কোনো রোগ জীবাণু থাকবে না, সেক্ষেত্রে সঙ্গে যিনি দুধটা খাবেন তারও কোনো রোগ ব্যাধি বা ডায়রিয়া বা অন্য কোনো সমস্যা হবে না। ফলে সুস্থ সবল জাতি গঠনের জন্য এবং স্বাস্থ্যকর দুধের জন্য এ সমস্ত স্বাস্থ্যকর এবং মানসম্পন্ন খামারের দুধের কোনো বিকল্প এখন খুঁজে পাওয়া আজ যাচ্ছে না। আপনাদের এই খামারের নামটা কি? আমাদের খামারের নাম শ্রীপুর ডেইরি লিমিটেড। কত সালে আপনারা? 2009 সালের প্রথম জানুয়ারি থেকে আমরা এটা স্টার্ট করি। কতগুলো গরু দিয়ে আপনি ইয়ে করছেন? আমরা প্রথমে যে সমস্ত বকন বাসন নিয়ে আসছিলাম, কিছু তার সংখ্যা ছিল 12-14টা। সেখান থেকে যেমন কিছু দুগ্ধজাত গাভি নিয়ে আসছিলাম, সেখান থেকে বাচ্চা পেয়েছি। আমাদের প্রথম স্টার্ট ছিল 12টা বাসুক, বকন বাসুক এবং 20টা মতো গাভি দিয়ে। এখানে আপনি কি নিজেই মালিক না আপনার? আপনি এটা একটা লিমিটেড ফার্ম, এর ভিতরে কয়েকজন ডাইরেক্টর আছে, আমি একজন চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, এখন আপনার প্রোডাকশন আছে? এখন আমাদের প্রোডাকশন আছে, প্রোডাকশনে গরু আছে 85টা। এখন কিছু গাভি এখন প্রেগনেন্সি আছে, যার জন্য আমাদের প্রোডাকশন এখন কম, 550-550 এরকম হয় লিটার। এই দুধটা এখন লোকাল মার্কেটে আমরা আগে বিক্রি করছি, যখন আমাদের প্রোডাকশন একেবারেই কম ছিল, যখন দুধটা বাড়তে থাকে তখন আমরা লোকাল মার্কেটে আর খাওয়া দিতে পারি না, বাকি চলে যায় এবং তারাও নিতে পারে না। এই বিক্রির প্রবলেমের জন্যে আমরা সে সময় বড়ো বড়ো যে সমস্ত পেস্টুরাইজ মিল আছে, তার মিল্ক আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করি। সে সময় আমরা এই শিলাইদা ডেইরি লিমিটেড, শিলাইদা ডেইরি ফার্মের সাথে যোগাযোগ করে আমরা আলটা মিল পেয়ে। আচ্ছা, স্থানীয় যে পরিসম্পদ বিভাগ আছে, এই পরিসম্পদ বিভাগ আপনাদের কি কী কাজ সাধারণত করে থাকে? পশু সম্পদ বিভাগ আমাদের এখানে শ্রীপুর যে পশু সম্পদ বিভাগ আছে, সার্বিকভাবে সহযোগিতা করে। আমরা যখনই যে কোনো সেবার জন্য গেলে পরে তারা আমাদের পূর্ণ সেবা দিচ্ছে। যদি কোনো গরু যদি ভ্যাকসিনের সময় হয় আমরা বললে পরে, যদি তাদের কাছে নাও থাকে তারা ডিস্ট্রিক্ট পর্যায়ে যোগাযোগ করে আমাদের এই ভ্যাকসিনগুলো কালেকশন করে দিয়ে। এই আইটা আগে আমরা আপনাদের এই পশু সম্পদ থেকেও করাই এবং আমাদের নিজস্ব যে সমস্ত উৎপাদিত দামি ইউরিয়া আছে সেটা দিয়েও করাচ্ছি। প্রশিক্ষণের জন্য আমাদের যে শ্রীপুর পশু সম্পদ বিভাগ আছে, সেখান থেকে আমাদের মাঝে কয়েকবার ট্রেনিং করানো হয়েছে এবং যে সমস্ত কর্মচারীরা এখানে কাজ করে তাদের এই পশু সম্পদ বিভাগ থেকে, উপজেলা থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার এখানে যে কত লোকের কর্মসংস্থান? এখানে আমাদের এখানে এবং আমাদের ঘাসের মাঠে এখান থেকে বেশ কিছু দূরে এখানে এবং ঘাসের মাঠে যে সমস্ত কর্মচারী আছে তাতে আমরা প্রায় 40 জন মতো কর্মসংস্থানের ব্যবস্থা করছি। আমাদের এখন যে সমস্ত গাভি এবং গরু আছে আমাদের এই সেলের মধ্যে রাখা সম্ভব হচ্ছে না। আমাদের পাশে আর একটা জায়গা কেনা হয়েছে, ওখানে আমরা একটা এক্সটেনশন করার জন্য আশা করতেছি ওটা চালু হলে পরে আমরা আরও 50-60 জন লোক ওখানে নিয়োগ দিতে পারবো। ঠিক আছে, আপনার যে স্যালারি তাদেরকে দেন, তাদের তো সংসার চলে, তো সেই পরিমাণে দিন তো? আমাদের এখানে যে সমস্ত সুযোগ দিচ্ছে তাতে আমাদের কর্মচারীরা যথেষ্ট খুশি, কারণ আমরা কোনো সময় তাদেরকে এই যে আপনার যে গোবর যেটা আসছে এটা আপনার কি কাজে লাগান?
এখন এখান থেকে যে সমস্ত আমরা গোবর পাচ্ছি সেখান থেকে আমরা বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করছি। বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আমরা বায়োগ্যাস হিসাবে আমরা জ্বালানি হিসাবে ইউজ করতেছি এবং এই জ্বালানিটা রূপান্তরিত করে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। এই প্রযুক্তিটা আমাদের সম্পূর্ণ চায়না থেকে নিয়ে আসা, যা এখানে প্রতিস্থাপন করে দিয়েছে অ্যানিমেল অ্যাডভান্স সায়েন্স। এখানে গোবর দেওয়া হয়েছে, এখান থেকে গোবরটা যখন গুলাচ্ছে, গুলানোর পরে এখানে বাইপাস হয়ে এখানে এর ভিতরে চলে যাচ্ছে। এখানে যাওয়ার পরে যে সময় গ্যাসটা নিচ্ছে, গ্যাসটা নেওয়ার পরে এই চেম্বার থেকে এই পাইপ লাইনে চলে আসছে। এই পাইপ লাইনে ওই আমাদের যে জেনারেটার রুম আছে এখানে গ্যাসটা প্রিজার্ভ করতেছে আমরা, এই পাইপ দিয়ে ওখানে চলে যাচ্ছে। আর যে হুটটা গ্যাসটা হওয়ার পরে যে সেলাইটা যাচ্ছে সেটা ওখানে চলে যাবে। এখান থেকে যে হুটটা আমরা দিচ্ছি সাপ্লাই দেওয়ার পরে যে সেলাইটা এখানে চলে আসছে। এই সেলাই থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এখান থেকে আমরা জৈব সার উৎপাদনের জন্য আর একটা নতুন কারখানা করব। যেহেতু বাংলাদেশে কীটনাশক এবং কৃত্রিম সার ব্যবহার করার পরে অর্গানিক সার এবং ইনঅর্গানিক সারটা ব্যবহার করার পরে যে জমির মারাত্মক আকারের ক্ষতি হচ্ছে, যদি আমরা জৈব সার যদি এখান থেকে উৎপাদন করে যদি বাজারে দিতে পারি তাহলে পরে জমিরও যেমন উর্বরতা বাড়বে, ঠিক সেইভাবে ফসলের ফসলও অধিক ফলন ফলানো যাবে। ফার্ম টুলিং মেশিন আমরা যখন শেড থেকে দুধ দহন করে নিয়ে আসে তখন এখানে আসি, এখানে আসার পর এখানে তো স্কুল আছে, এখানে মাপ দিই, মাপ দেওয়ার পরে এইটা ধরুন আবার ঢাকা চাই দিই, ঢাকার পরে এখানে একটা ছাটনি আছে, ছাটনি দিয়ে আবার দুটো সেটা ভিতরে এটা ধর অর্থ যে ফার্ম টুলিং মেশিনটা যে প্রতিদিন হয়তো দুধ আমাদের পূর্ণ হয় না, যেটা 1000 লিটারের ধারণ ক্ষমতা সম্পূর্ণ সেটা ভরতে আমাদের প্রায় 2 দিন লাগে। আমরা যখন এখানে দুধটা লোড দিই তখন 100% পিওর দুধ দিই এবং এটা যখন এর মধ্যে থাকে তখন দুধের মানের কোনো পরিবর্তন হয় না। আমার নাম মনিরুল ইসলাম। এই এই ঘাস আমি লাগাইছি 70 শতক, ঘাসের নাম জাম্বু ঘাস। আর এই ঘাসটা নতুন এবার লাগাইছি, ঘাসটা ভালো, ফলন খুবই ভালো, খুবই সুন্দর ঘাস। হ্যাঁ, এই ঘাসই আমার গরুর এই ঘাস। শ্রীপুর পশু হাসপাতালের উদ্যোগে আমি এই ঘাসটা লাগাইছি। এই প্রত্যেক বছরই ওরা সার ফাঁস বা এও দিয়ে একটু সহযোগিতা করে, যার জন্য আমি ঘাসটা লাগাই লাভবান এবং ঘাসটা আমি বাজারে বিক্রিও করি। Thank you.